আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিওতে দেখাবো প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার পনেরো সেট নম্বর চার এই পরীক্ষাটি অনুষ্ঠিত ষোলো দশ দু হাজার পনেরো তারিখে তো আমি আমার ভিডিও থাপ নিলে পরীক্ষার তারিখ দেখিয়ে দিয়েছি তো দেখেন যারা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দিবেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দেখেন প্রথম প্রশ্ন একটি গণিতের বই প্রকৃত মূল্য শতকরা আশি ভাগ মূল্যে বাহাত্তর টাকায় বিক্রয় করা হল বইটির প্রকৃত মূল্য কত উত্তর নব্বই টাকা দুই দাগ নিচের কোন শব্দে মধ্যাহ্ন এর ভুল প্রয়োগ রয়েছে উত্তর ক্রন্দন তিন দাগ লেজার রশ্মিকে কত সালে আবিষ্কার করেন উত্তর মাইম্যান উনিশশো ষাট সালে দাগ নিচের কোনটি মৌলিক সংখ্যা উত্তর কোনোটি নয় দুই সালের পরীক্ষায় নিচের কোনটি মৌলিক সংখ্যা বলে একটি পরি প্রশ্ন এসেছে তো মৌলিক সংখ্যার ব্যাখ্যা মৌলিক সংখ্যা কাকে বলে আমরা একটু শুনি খেয়াল করে শুনবেন যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেটা হলো মৌলিক সংখ্যা যেরকম ভাবেন দুই এই দুইকে কিন্তু দুই দ্বারা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তারপরে পাঁচ তিন এইগুলোতে দেখেন এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না কিন্তু চার চারি কখনও মৌলিক সংখ্যা হবে না কারণ চারকে দুই দিয়ে ভাগ করা যায় এক দিয়ে ভাগ করা যায় এবং চার দিয়ে ভাগ করা যায় তো দেখেন কোনো সংখ্যাকে যদি এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ না করা যায় সেটা হলো মৌলিক সংখ্যা তো দেখেন পাঁচ দাগ এ বিগার মাস্ট নট বি এ চুজার এ বাক্যের যথার্থ অনুবাদ কোনটি উত্তর ভিক্ষার চাল কাড়া আর আ কাড়া ছয় দেখ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন উত্তর কোনোটি নয় এটা হলো সাত দাগ লুনার স্লিপস ওয়ার্কার্স ওয়ান উত্তর হবে এ ফুল মুন্ডে আট দ্যাক হোয়াট ইজ দি ক্লাস্ট রোফ উত্তর হবে দি ট্রাজিক অ্যান্ড অফ ড্রাম্যাটিক ইভেন্টস নয় দ্যাক এক্স কিউ মাইনাস ওয়ান এক্স কিউ প্লাস ওয়ান এক্স ফোর প্লাস এক্স এ স্কোয়ার প্লাস ওয়ান এর লসাগত উত্তর এক্স পাওয়ার সিক্স মাইনাস ওয়ান দশ দ্যাখ সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয় উত্তরধ্বনি তত্ত্বে এগারো দাখ জাতীয় ই তথ্য কোষ উদ্বোধন করা হয় কবে উত্তর সাতাশ ফেব্রুয়ারি দু হাজার এগারো বারো একটি ছাত্রাবাসে জন ছাত্রের বত্রিশ দিনের খাদ্য মজুদ আছে কয়েকজন নতুন ছাত্র আসায় বিশ দিনে ওই খাদ্য শেষ হলে নতুন ছাত্রের কত উত্তর কোনোটি নয় তেরো দাগ হু ইজ দি রাইটার অফ ট্রেজার আইসল্যান্ড উত্তর হবে স্টেভেনসন চৌদ্দাক দি অ্যাপ্রোসিয়েট মিনিং অফ দি ওয়ার্ল্ড ডিভার্সিটি ডাইভার্সিটি ইজ উত্তর হবে ভার্স ভ্যারাইটি পনেরো দেখ হু রোড দি বুক প্যারাডাইস রিগাইন্ড উত্তর জন মিল্টন ষোলো দেখ সুজ দি ওয়ার্ড দ্যাট রিপ্লেস বেস্ট দি আন্ডারলাইন ওয়ার্ড ইন দি সেন্টেন্স কোরুনেসিয়াম হ্যাজ ডাইভার্স ইফেক্টস অ্যারাউন্ড দি ওয়ার্ড এখানে উত্তর হবে কস্ট সি এ ইউ এস ই ডি সতেরো দেখ বার্ষিক শতকরা দশ টাকা হার সুদে কোনো মূলধন কত বছরে কত বছর পরে সুদে আসলে দ্বিগুণ হবে উত্তর দশ বছর আঠারো দাগ জায়া ও পতি সমাজ করলে কী হয় উত্তর দম্পতি উনিশ দাগ মান্দারিন কোন দেশের ভাষা উত্তর চীন বিশ দাগ আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোটো দেশ কোনটি উত্তর মালদ্বীপ এখানে যদি বিশ্বের সবচেয়ে ছোটো দেশের কথা বলা হতো তাহলে হতো ভ্যাটিকান সিটি তো দেখেন একুশ দেখ একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি পঁচাত্তর মিটার এবং উচ্চতা বিশ মিটার প্রতি বর্গমিটারে দুই টাকা হিসাবে গাছ লাগাতে কত খরচ হবে উত্তর পনেরোশো পনেরোশো টাকা বাইশ দেখ নয়জন শ্রমিক সাতশো বিশ টাকা আয় করে চার দিনে বারোজন শ্রমিক ওই পরিমাণ টাকা আয় করবে কত দিনে উত্তর তিন দিনে তেইশ দেখ হি রিকোয়েস্টেড দ্যাট হি মাই বি অ্যালট টু কাম ইন ভয়েস অফ দি ফলোয়িং ইজ দি কারেক্ট ইনডাইরেক্ট ডাইরেক্ট স্পিচ এখানে উত্তর হবে হি সেইড মে আই ক্যাম ইন বি বিধাক চেঞ্জ দি ন্যারেশন হি সেইড টু মি লেট আস গো হোম টুগেদার উত্তর হবে হি প্রোপোজ টু মি দ্যাট উই শুড গো হোম টুগেদার পঁচিশ পঁচিশধাক বিকৃত শব্দের প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো উত্তর বি ক্রি বি মাইনাস ক্রি যোগ তো ছাব্বিধাক সূর্য এর প্রতিশব্দার্থক শব্দ মিহির সাতাশ দেখ একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সাত দশমিক পাঁচপোর্ট হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত উত্তর আঠাশ দশমিক একশো পঁচিশ আঠাশ দেখ দি রাইট বাংলা ট্রান্সলেশন অফ হি কেম অফ উইথ ফিলিং কালার্স এখানে উত্তর হবে হবেছে তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন উনত্রিশ দাক দুটি সংখ্যার যোগফল সতেরো এবং গুণফল বাহাত্তর ছোট সংখ্যাটি কত উত্তর আট তিরিশ দাঁড় অনুপাত কি উত্তর একটি ভগ্নাংশ একত্রিশ দেখ ল্যান্ড কার্ড এর অপর নাম কি উত্তর লোকাল এরিয়া নেটওয়ার্ক দাগ বিদিত শব্দটির বিপরীত শব্দ কোনটি উত্তর অজ্ঞাত তেত্রিশ দাগ কোনো সংখ্যার বর্গমূলের সাথে বিষ যোগ করলে পাঁচ বর্গ হবে উত্তর পঁচিশ চৌত্রিশ দাগ আইডেন্টিফাই দি কারেক্ট ফরম অফ হি ইজ গোয়িং টু ওপেন এ শপ উত্তর হবে এ শপ ইজ গোয়িং টু বি ওপেন বাই হিম পঁয়ত্রিশ দাগ কোনটি সঠিক উত্তর হবে পথের দাবি এটি একটি উপন্যাস ছত্রিশ দাগ গম্ভীরা গানের উৎপত্তি কোথায় উত্তর সাফাই নবাবগঞ্জ সাইত্রিশ দুই সাত পাঁচ চার ছয় ও দশ সংখ্যাগুলোর প্রচুরক নিচের কোনটি উত্তর প্রচুরক নেই আটত্রিশ যাক যদি এ ইস টু বি সমান তিন ইস টু দুই এবং বি ইস টু সি সমান সাত ইস টু ছয় হয় তবে সি ইস টু এ কত উত্তর চার ইস টু সাত উনচল্লিশ দেখ চার ছয় সাত এবং এক্সের গড় মান পাঁচ দশমিক পাঁচ হলে এক্সের মান কত উত্তর পাঁচ চল্লিশ দাগ নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয় বিশ পার্সেন্ট লাভে একটি জিনিস বিক্রয় করে যদি ওই জিনিসের নির্মাণ খরচ দুইশো টাকা হয় তবে খুচরা মূল্য কত উত্তর দুশো আটাশি টাকা একচল্লিশ দাঁগ সিএফসি কী ক্ষতি করে উত্তর ওজন স্তর ধ্বংস করে বিয়াল্লিশ দাগ একাদশে বৃহস্পতি এর অর্থ কী উত্তর সৌভাগ্যের বিষয় তেতাল্লিশ দাগ কোনটি খাঁটি বাংলা উপসর্গ উত্তর অজানা চুয়াল্লিশ দাগ একটি ফুটবলের ব্যাস দশ ইঞ্চি হলে ফুটবলের আয়তন কত উত্তর পাঁচশো তেইশ দশমিক ষাট ঘন ইঞ্চি পঁয়তাল্লিশ জাক এ বাই বি সমান ফোর এ প্লাস টু বি সমান বারো হলে এ এর কত উত্তর আট ছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস আই ক্যান নট স্টপ ড্যাশ ম্যা মিনস উত্তর ফর সাতচল্লিশ দাক কোন শহরের উপনাম বিগ অ্যাপেল নিউ ইয়র্ক আটচল্লিশ মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ বাক্যে মরি মরি কোন শ্রেণির অব্যয় উত্তর অনন্যায়ী উনপাঞ্চই দাক শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায় উত্তর ইয়াঙ্গন পঞ্চাশ দাক দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু ছয় এবং তাদের গসাগু চার হলে সংখ্যা দুটির কত উত্তর কোনোটি নয় একান্ন দাগ কোন দুটি মূল স্বরধ্বনি নয় কোন দুটি মূল স্বরধ্বনি নয় উত্তর ওই ও বান দাগ এস কি এর পূর্ণ নাম উত্তর আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ দাগ বাকু কোন দেশের রাজধানী উত্তর আজারবাইজান চান্ন দাগ দি ভার্ভ সুকাম মিন্স উত্তর হবে সাবমিট পঞ্চান্ন দাগ হোয়াট ইজ দি ম্যাসকিউলিন ফরম অফ বি উত্তর ড্রোন ছাপ্পান্ন দাগ সানফ্লাওয়ার কার বিখ্যাত চিত্রকর্ম উত্তর ভিনসেট ভ্যানগ সাতান্ন দাক অধ্যাদেশ প্রণয়নও জারি করতে পারেন কে উত্তর রাষ্ট্রপতি আটান্ন দাগ পঞ্চম স্তর এর অর্থ কী উত্তর কোকিলের সুরলহরী উনষাট দাগ নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতাকে উত্তর রাজা ধর্মপাল সাইট দ্যাক ফিল ইন দি ব্লাংস হিস ইলনেস ইজ এ মোর প্রিটেক্স টেস্ট ড্যাশ হিজ অ্যাবসেন্স উত্তর ফর একষট্টি দাগ মুক্তা হলো ঝিনুকের প্রধায়ের ফল বাষট্টি দাগ সুরন্দনা ওইখানে যেও না তুমি কোন কবি একথা বলেছিলেন উত্তর জীবনানন্দ দাস ত্রেষট্টি দাগ সম্প্রতি কোন দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে উত্তর পয়লা ডিসেম্বর চৌষট্টি দেখ দি স্পিরিট অফ ইসলাম বইটি লেখককে উত্তর সৈয়দ আমির আলী পঁয়ষট্টি দেখ কোন রাষ্ট্রটি গ্রুপ অফ সেভেন এর সদস্য নয় উত্তর ভারত ছেষট্টি দেখ বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি উত্তর বরেন্দ্র জাদুঘর সাতষট্টি দেখ দি সিনোনিম অফ ফুটাইল ইজ উত্তর হবে আরলেস আটষট্টি দেখ অপমানের চেয়ে মৃত্যু শ্রেয় কোনটি সঠিক অনুবাদ উত্তর ডেথ ইজ প্রিফারেবল টু ডিজনার ডেথ ইজ প্রিফারেবল টু ডিজনার উনসত্তর দাক ব্যর্থ শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো উত্তর বি যোগ অর্থ সত্তর দাক কোন বাক্যটি শুদ্ধ উত্তর তাহার জীবন সংশয়পূর্ণ একাত্তর দাক মৃন্ময় শব্দের সন্ধিবিচ্ছেদ উত্তর মৃত যোগময় বাহাত্তর দাগ এক তিন ছয় দশ পনেরো একুশ ধারাটির দ্বাদশ পথ কত উত্তর আটাত্তর তিয়াত্তর দাক অতিভুজ এর বিপরীতে থাকে সমকোণ চুয়াত্তর দ্যাগ হোয়াইস অব দি ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট উত্তর দি রিস আর নট অ্যালোয়েজ হ্যাপি পঁচাত্তর দাক সুজ দি কারেক্ট প্যাসিভ ভয়েস হিজ বিহেভিয়ার ওয়ারিড আস এখানে উত্তর হবে উই ওয়ার ওয়ারিড বাই হিজ বিহেভিয়ার ছিয়াত্তর দাক দম্পতি কোন সমাজ উত্তর দ্বন্দ্ব সাতাত্তর দাগ ফিল ইন দি ব্লাংস হি ইজ কোয়াইট ড্যাশ ইন ডিলিং উইথ পিপল উত্তর ডিপ্লোম্যাটিক আটাত্তর দাগ ঠাকুর পরিবারের আসল পদবী কী ছিল উত্তর কুশারি উনআশি দাঁগ শিরোনিম অফ ডিফার্ট এখানে উত্তর হবে নন অফ দেম আশি সংগীত সঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ কত সালে জন্মগ্রহণ করেন উত্তর উনিশশো এক সালে তো বিহার যারা ভিডিওটি পুরোপুরি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিবেন বিগত সালের সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন এবং সমাধান আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে সকল ভিডিওর লিঙ্ক এর প্লে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম